বিশ্বের অন্যতম উন্নত দেশ নেদারল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকের কাছে এদেশ পৃথিবীর স্বর্গ। তবে কি হয়তো জানেন না, ইউরোপের বহুল আলোচিত দেশ নেদারল্যান্ড বিখ্যাত হচ্ছে টিউলিপ ফুলের জন্য। এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হতে প্রতি বছর এখানে আসেন লক্ষ লক্ষ পর্যটক। প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এদেশের মানুষ সুখীও বটে। গত বছর বিশ্বের সুখী দেশের তালিকায় পঞ্চম অবস্থানে ছিল ইউরোপের অন্যতম উদারপন্থী এদেশ। এর কারণ হলো দেশটির উদারনীতি, আইন মেনে চলার প্রবণতা এবং কম অপরাধ প্রবণতা। জেনে অবাক হবেন, যেখানে বিশ্বের অনেক দেশ অপরাধ সামনে দিতে হিমশিম খাচ্ছে, সেখানে নেদারল্যান্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে কারাগার। কর্তৃপক্ষ চায় না তাদের নাগরিকরা কারাগারে থাকুক। তাদের যুক্তি হলো এই পরিস্থিতি অর্থনীতির জন্য নেতিবাচক। অপরাধ হ্রাস পাওয়া প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেননা কারাগারে রক্ষণাবেক্ষণে খরচ হলেও আয় হচ্ছে না। সেজন্য অনেক কারাগারকে রেস্তোরাঁয় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কারাগারের ভেতরে অনেক বড় বড় রেস্তোরাঁ খুলেছে। এদিকে আয় বাড়াতে কারাগারগুলোকে ভাড়া দেওয়ার পরিকল্পনা করছে প্রশাসন। বিদেশ থেকে অপরাধী এনে কারাগারে রাখতে চায়। সেজন্য কয়েক বছর আগে নরওয়ের সাথে চুক্তি করেছিল এ দেশের সরকার। দেশটিতে অপরাধ কম হওয়ার অনেক কারণ রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, সেখানে একজন অপরাধীকে অপরাধ করার প্রবণতা থেকে সরিয়ে আনতে সাহায্য করা হয়, শাস্তি দেওয়ার পরিবর্তে তাদেরকে উন্নত জীবনযাপনে সহায়তা করা হয়। প্রশাসন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে, এমনকি কারাগারে বন্দীরা ইন্টারনেট ব্যবহার করতে পারেন, উদ্দেশ্য তাদের পরিবারের সাথে গল্প করার সুযোগ করে দেওয়া। অপরাধ হ্রাস ছাড়াও এখানে কারাগার খালি হওয়ার আরও বেশ কিছু কারণ রয়েছে। যেমন, দেশটিতে বেশিরভাগ অপরাধের সর্বোচ্চ শাস্তি 3 মাস, অর্থাৎ সর্বোচ্চ 3 মাসেই কারাগার ফাঁকা হয়ে যায়। কল্যাণমূলক কাজের সাথে যুক্ত করা হয় তাদের। রাস্তা নির্মাণ, সেচ, পরিচ্ছন্নতা ও অন্যান্য কাজে অপরাধীরা সম্পৃক্ত হয়, আর এসব কাজকে শাস্তি হিসেবে বিবেচনা করে কারাগার প্রশাসন। অপরাধ কমাতে প্রগতিশীল এদেশে ব্যবহার করা হয় উন্নত প্রযুক্তি। সেখানে ইলেকট্রনিক ট্যাগিং ব্যবহার করে কারাগার প্রশাসন। পায়ের গোড়ালিতে আটকানো ডিভাইসগুলো অপরাধীর প্রতিটি কার্যকলাপ রেকর্ড করে। অনেক অপরাধীর অন্যান্য অঙ্গেও ডিভাইসটি লাগিয়ে ছেড়ে দেওয়া হয়, ফলে অপরাধীরা সহজেই স্বাভাবিক জীবনধারা ফিরে পায়। উল্লেখ্য, 2023 সালের এক জরিপে দেখা গিয়েছে, দেশটিতে অপরাধের সংখ্যা প্রায় 30% কমেছে।